জয় ভোলানাথ। এই ভিডিওতে আমি শত্রু নাশ বা শত্রু উচ্চাটনের একটি তান্ত্রিক টোটকার বিষয় নিয়ে আলোচনা করব এবং হাতে কলমে প্রয়োগবিধিরা করে দেখানোর চেষ্টা করব। ভিডিওটাকে আমি তিন ভাগে ভাগ করেছি বা তিনভাবে সাজিয়েছি। একটা হচ্ছে যে কখন করতে হবে, কি কি উপকরণ লাগবে আর কিভাবে করতে হবে। তো মূল প্রসঙ্গেই চলে আসছি, অন্য কথা বলে সময় নষ্ট করব না। তো প্রথমে বলে রাখবো যে শত্রু নাশ বা শত্রু উচ্চারণের এই টোটকাটি আপনি কেন ব্যবহার করবেন বা কারা এই প্রয়োগবিধিকে ব্যবহার করতে পারবে। যদি সত্যিকারে যদি শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে নাজেহাল করছে, আপনাকে বারবার বিপদে ফেলছে, তখনই কিন্তু আপনি এই বিদ্যা বা এই ক্রিয়ার প্রয়োগ করতে পারেন। আমি আবার বলছি, যদি কেউ অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে এই বিদ্যাটি প্রয়োগ করেন তাহলে তার ক্ষতি কিন্তু অবধারিত হবে। অনেকে আছে যে লোকের ক্ষতি করার জন্য বিভিন্ন প্রয়োগ করে, তা কিন্তু করা যাবে না। সত্যিই যদি আপনি শত্রু দ্বারা পীড়িত হন, শত্রু আপনাকে বারে বারে বিপদে ফেলছে, আপনার জীবনে সমস্যা তৈরি করেছে, আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখনই কিন্তু এই বিদ্যাটিকে প্রয়োগ করবেন, তার আগে কিন্তু নয়। এটি অনেক কার্যকারী একটি প্রাচীন টোটকা বা তন্ত্রক্রিয়ার প্রয়োগবিধি যা অনেকভাবে কার্যকারী পেয়েছে, অনেকে কাজ করে সফল হয়েছে, তাই জন্য আমি এই ভিডিওটিকে আপনাদের জন্য তুলে ধরলাম। তো কবে করতে হবে এই বিদ্যাটির প্রয়োগ? যে কোনো অমাবস্যা তিথি বা যে কোনো শনিবার দিন রাতে। যদি কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিযুক্ত শনিবার হয় তাহলে অতি উত্তম, সেক্ষেত্রে কিন্তু আপনারা দুর্গা অষ্টমী তিথিতেও কিন্তু এই বিদ্যা প্রয়োগ করতে পারেন। কী কী লাগছে এই বিদ্যা প্রয়োগ করতে গেলে? কী কী লাগছে? সবার আগে প্রয়োজন হচ্ছে আপনার একাগ্রতা, ভক্তি, বিশ্বাস এবং ইচ্ছাশক্তি। এটা প্রধান উপকরণ, প্রত্যেকটি টোটকা বা তন্ত্রক্রিয়ার প্রয়োগে এটা খুব ইম্পর্ট্যান্ট। যদি মনে ভক্তি থাকে, বিশ্বাস থাকে, যদি আপনার স্থির চিত্ত একাগ্রতা থাকে, যদি আপনি নিষ্ঠাবান হন, তাহলে অবশ্যই যে কোনো বিদ্যা কাজ করবে। মনে অভক্তি নিয়ে অবিশ্বাসের সাথে কিছু করলে কোনোদিনও, সে যে কিছুই হোক না কেন, কোনোদিনও কাজে দেবে না। তো কী লাগছে? একটি ভোজপত্র অথবা সাদা কাগজ, কালো কালির পেন লাগবে, দুটি ফুলযুক্ত লবঙ্গ। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি যে দুটো ফুলযুক্ত লবঙ্গ, একটি ধুনোচি, নারকেলের ছোবড়া, ধুনো, মোমবাতি আর দেশলাই। তো কীভাবে করবেন এই ভিডিওটি ভালো করে বুঝুন। এই যে মন্ত্রটি আপনি দেখতে পাচ্ছেন আমি লিখেছি, ওং ক্লিং অমুকং শত্রুনাং স্তম্ভিতায় ওং ক্লিং ওং ফট। এই মন্ত্রটি এখানে অমুকং স্থানে ওই শত্রুর নাম আপনাকে লিখতে হবে। যে সকল জ্যোতিষ বন্ধুরা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন তারাও কিন্তু এই মন্ত্রটি লিখে নিতে পারেন, আপনাদের কাজে আসতে পারে, আপনারা কিন্তু আপনাদের ক্লায়েন্টকে দিতে পারেন, উপকার পাবে। ভালো করে দেখুন আমি কীভাবে লিখছি মন্ত্রটাকে। তার আগে এই মন্ত্রটিকে ভালো করে মুখস্থ করে নিতে হবে, কারণ মন্ত্র যদি আপনার নিজের আয়ত্তে না থাকে তাহলে কিন্তু এই বিদ্যা কোনো কাজ করবে না। তাই জন্য আগে থেকে ভালো করে মন্ত্রটিকে মুখস্থ করে নিতে হবে। কীভাবে প্রয়োগ করছেন তাহলে? এই কাগজের মধ্যে আপনাকে এই মন্ত্রটিকে পর পর 11 বার লিখতে হবে, ওং ক্লিং অমুকং শত্রুনাং স্তম্ভিতায় ওং ক্লিং ওং ফট। এখানে অমুকং জায়গায় শত্রুর নামটি দেবেন, পর পর 11 বার লিখবেন। কাগজের ব্যাক সাইডে পেছনে কিন্তু মন্ত্র লেখা যাবে না, যা করতে হবে একটা দিকে আপনাকে মন্ত্রটিকে লিখতে হবে। মন্ত্র লেখা হয়ে যাওয়ার পরে মন্ত্রের কাগজটিকে ঠিক মাঝখান থেকে একবার ভাঁজ করে নেবেন। যেখানে মাঝখানে ভাঁজ করলেন সেই ভাঁজের মধ্যে আপনাকে ওই লবঙ্গ দুটোকে রাখতে হবে। দেখুন লবঙ্গ রাখার নিয়মটি ভিডিওয়ে দেখতে পাচ্ছেন, দুটি ফুল কিন্তু মুখোমুখি রেখেছি আমি, ঠিক এইভাবেই রাখবেন। তারপরে কাগজটিকে ভাঁজ করে একটি পুরিয়ার মতো করে নেবেন। পুরিয়ার মতো করে নিয়ে দুদিকে এই কালোর কালির পেন দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দেবেন। দেখুন দেখতে পাচ্ছেন আপনি, ভালো করে এইভাবে করে নেবেন। তারপরে কী করবেন? এবারে এই কাজটি কিন্তু বাড়ির বাইরে করতে হবে। এই মন্ত্রগুলো লিখে নিলেন, পড়িয়া তৈরি করলেন বাড়িতে বসে, ঠিক আছে, কিন্তু যখন আপনি এই কাজটি করবেন খুব গোপনীয়তা মেনটেন করতে হবে আপনাকে। যদি কেউ দেখে না নেয় আপনাকে, খুব লুকিয়ে নিরিবিলি গুপ্তভাবে কিন্তু এই কাজটিকে করতে হবে। এবং কাজটি করার আগে অবশ্যই স্নান করে নেবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন, পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে কিন্তু এই মন্ত্রটি লিখতে হবে।
এবার এই পুরিয়াটা তৈরি হলো, এবার আপনি আপনার বাড়ির বাইরে যাবেন, কোনো নির্জন স্থানে, বাড়ির ছাদে করতে পারেন। তো আমি বলবো বাড়ির ছাদে না করে বাড়ির গণ্ডির বাইরে গিয়ে করলে জিনিসটা আরও ভালো হবে, কারণ এগুলো তো তান্ত্রিক প্রয়োগ, কারণ প্রত্যেকটি ক্রিয়ার কিন্তু বিপরীত এবং সমান প্রতিক্রিয়া থাকে। তাই জন্য বাড়ির বাইরে করার চেষ্টা করুন, হ্যাঁ বাড়ির বাইরে করার চেষ্টা করবেন। তো ওই ধুনুচির মধ্যে সামান্য ছোবড়া দিয়ে, ধুনো দিয়ে মোমবাতি জ্বালিয়ে ভালো করে ধুনুচিটাকে জ্বালাবেন। ওই ছোবড়াটা জ্বলতে শুরু করলো, এবার একটু ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আপনাকে কি করতে হবে, এই পুড়িয়াটি, যে পুড়িয়াটি আপনি তৈরি করেছেন কাগজের, এটি কিন্তু ওই ছোবড়ার মধ্যে দিয়ে দেবেন। ছোবড়ার মধ্যে দিয়ে আপনাকে ওখানে দাঁড়িয়ে 11 বার যে মন্ত্রটি লিখেছিলেন সেই মন্ত্রটিকে 11 বার উচ্চারণ করতে হবে, বা জপ করতে হবে, বা পাঠ করতে হবে। দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত কাগজটি পুড়ে ছাইনা হয়ে যায় এবং সমগ্র যে ছোবড়াগুলি আছে সেগুলো যতক্ষণ না পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়। সম্পূর্ণ ব্যাপারটি হয়ে গেলে, পুড়ে ছাই হয়ে গেলে, ওই সমগ্র ছাইটিকে একটি লাল কাপড়ের মধ্যে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে ভালো করে গিট বেঁধে, যে কোনো শ্মশানে, যে কোনো শ্মশানে যেখানে চিতা পোড়ানো হয় সেই শ্মশানে গিয়ে ওই শত্রুর নাম করে ফেলে দিয়ে আসবেন। ফেলে কিন্তু পেছনে ফিরে আর তাকাবেন না, ফেলে দিয়ে চলে আসবেন। 21 দিনের মধ্যে রেজাল্ট পাবেন, 21 দিনের মধ্যে কিন্তু আপনি এই ফলাফলটি পাবেন। একদম করে দেখুন, অবশ্যই উপকার পাবেন। আর যদি আপনি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কি হবে, এই ধরনের আমি যে সমস্ত ভিডিও আরও আগামী দিনে নিয়ে আসব তাহলে কিন্তু আপনার সেই নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। এছাড়া আমি দেখুন এখানে আমার টোটাল ভিডিও চলাকালীন আমি কিছু লিংক আমি উপরে দিয়েছিলাম, দেখতে পেয়েছেন আশা করি, এবং কি ভিডিও আছে সেগুলো আমি দিয়ে রেখেছিলাম। সেই লিঙ্কগুলোকে আপনি ক্লিক করে কিন্তু ওই ভিডিওগুলোকেও দেখে নিতে পারেন। এর জন্য কী করতে হবে, আপনাকে আবার একবার ভিডিওটিকে চালাতে হবে। যখন আপনি পুরো ভিডিওটি দেখছেন তখন দেখবেন যে যে নোটিফিকেশানগুলো উপরে আসছে আই চিহ্নর পাশে দেখবেন চলে আসছে, এবং আমি ছবিও দিয়ে দিয়েছি ওইখানে ক্লিক করবেন। তাহলে কী হবে, ওই নির্দিষ্ট ভিডিওগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। যেমন ধরুন তেজপাতা নিয়ে আমি কিছু ভিডিও তৈরি করেছি, তার লিঙ্ক আমি দিয়েছি। সৌভাগ্য লাভের কিছু উপায় আমি বলেছি, এই বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আছে, আপনি চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন। খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মাতা।